অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাড়ছে শনির শক্তি, মহাকোটিপতি ছয় রাশি। ভিডিওটি আপনাদেরকে আমি অনেক আগে আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা জানতে পারেন কবে থেকে শনির ক্ষমতা বাড়ছে। দেখুন, 29 জুন 2024 শনি রেট্রোগ্রেড হচ্ছে এবং 15 নভেম্বর পর্যন্ত শনি কিন্তু কুম্ভ রাশিতে রেট্রোগ্রেড অবস্থাতে থাকবে। অর্থাৎ শনি বক্রি থাকছে 139 দিনের জন্য, 29 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত। এই যে 139 দিনের জন্য যে শনি বক্রি থাকছে কুম্ভ রাশিতে, স্বরাশিতে, ছয় রাশিকে কি রেজাল্ট দিবে? দেখুন, যখন শনি রেট্রোগ্রেড হচ্ছে কি না, বক্রি হচ্ছে, এবং এই বক্রি হয়ে যাওয়ার ফলে শনির যে পিছিয়ে যাওয়া, অর্থাৎ পিছিয়ে যাওয়া, অর্থাৎ আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মানি ব্যাগটা রাস্তাতে হয়তো পড়ে গেছে, আপনি আবার পিছন দিকে ব্যাক করলেন, সেই মানি ব্যাগটা আপনি তুললেন, তারপর আপনি আবার অগ্রগতি কিন্তু হলেন। অর্থাৎ এটাই কিন্তু শনি কিন্তু করতে চলেছে। রেট্রোগ্রেড হয়ে বেশ কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। 139 দিন এই ছয় রাশির মহাকোটিপতি যোগ কিন্তু সৃষ্টি করছে। শনি ন্যায় কারক গ্রহ, কলিযুগের কর্ম ফলদাতা কারক গ্রহ। তাই আমি এই ভিডিওর শেষে কিছু উপায় আপনাদেরকে বলবো, যাতে আপনার যদি শনি মহাদশা চলে, শনি সাড়েসাথী চলে, অথবা শনি ঢাইয়া চলে, সেক্ষেত্রে আপনারা যদি এই উপায়গুলো যদি আপনারা অবলম্বন করেন, তাহলে কিন্তু বিশেষভাবে আপনার কিন্তু লাভ 100% হবে। কোন এই সৌভাগ্যশালী ছয় ছয়টি রাশি, আমি 12টি রাশির মধ্যে স্পেসিফিক 6টি রাশির আমি কথা বলবো। এই 6টি রাশি হতে চলেছে মালামাল। ছাপ্পার ফাড়কে অর্থ দিবে শনি, অর্থাৎ যে অর্থ আপনার বিশেষভাবে আগামী দিনে আপনাদের সুফল কিন্তু দিবে। আপনার জন্মকুণ্ডলীতে শনির স্থিতি কেমন রয়েছে এবং নবাংশ চার্টে শনি যদি বর্গোত্তম থাকে, আমি গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, শনি কিন্তু এই 139 দিন আপনাকে কিন্তু করবে মহাকোটিপতি। কোন কোন রাশি, আমি ভিডিওর শেষে আপনাদেরকে কিছু উপায়ের কথা আপনাদেরকে জানাবো। আগে আসি রাশির নাম। দেখুন, প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির শনি যে বক্রি হচ্ছে, বক্রির ফলে যারা চাকরির জায়গাটা নিয়ে খুব চিন্তা করছিলেন, চাকরিতে প্রমোশনের চিন্তা করছিলেন বা চাকরি প্রাপ্তির জন্য চিন্তা করছিলেন বা ট্রান্সফারের জন্য চিন্তা করছিলেন, এখানে কিন্তু আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। আপনাদের ডেজিগনেশন চেঞ্জ আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে প্রমোশনের প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, শনি কিন্তু 25
2025 মার্চ পর্যন্ত আপনার কুম্ভ রাশিতে কিন্তু থাকছে, তারপর চলে যাচ্ছে মীন রাশিতে, আর শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির শনি সাড়ে সাতি। এখন দেখে মেষ রাশি শনি সাড়ে সাতির প্রতিকার করুন, নয়তো জীবনে কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু আসবে। শনি সাড়ে সাতি প্রত্যেক মানুষকে কিন্তু পীড়া দেয়, শনি মানুষকে কিন্তু শিক্ষা দিয়ে, অর্থাৎ আপনাকে আগুনে তাপিয়ে, যেমন একটা গহনা সোনা সোনার যে গহনা তৈরি হয় তেমনি আপনাকে কিন্তু করবে। তাই শনিকে ভালো করার জন্য অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন মেষ রাশি। কিন্তু হ্যাঁ, 139 দিন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশি যেহেতু কেন্দ্র এবং ত্রিকোণভাবের মালিক, এই কারণে আপনার যেহেতু ভাগ্যভাবের দিকে অগ্রসর হচ্ছে, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাদের এই সময় চাপ থাকবে, কোনো সূত্র থেকে, পৈতৃক সূত্র থেকে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে কর্ম যোগ প্রবল দেখা যাচ্ছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির রেট্রোগ্রেড হয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষ করে যাদের মামলা মকদ্দমা চলছিল, সে মামলা মকদ্দমা থেকে কিছুটা হলো আপনারা নিষ্কৃতি কিন্তু পাবেন, পরিত্রাণ পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রু শান্ত হবে এবং ঋণ পরিশোধ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু হতে চলেছে। চার নম্বর রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শনির যে বক্রী হওয়া 139 দিন আপনাদের ক্ষেত্রে কেন্দ্র এবং ত্রিকোণভাবের যেহেতু মালিক, আপনাদের সুখ এবং পারিবারিক সুখ এবং কোনো সম্পত্তি, বা যারা গাড়ির বিজনেস করছেন বা লোহার বিজনেস করছেন এখান থেকে লাভ, এবং সন্তান ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় উন্নতি কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ হতে চলেছে। অর্থাৎ তুলা রাশির আপনাদের ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ভালো করবে, অর্থনৈতিক স্থিতি মজবুত আপনাদের করবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে, এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় অভূতপূর্ব লাভ আপনাদেরকে দিবে। শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো, ব্যাংক ব্যালেন্স মকর রাশির বাড়বে, দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে আছে সেই কাজগুলো আপনাদের ধীরে ধীরে কিন্তু হবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় বড় ধরনের লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতির পাশাপাশি আপনাদের অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা সেলস লাইনে রয়েছেন, আপনি ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। টেলিকম ডিপার্টমেন্ট, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে ধনু রাশির বিশেষভাবে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। বাড়ছে শনি ক্ষমতা, ধনু রাশিকে কিন্তু অপার ধন দিতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি নাম বলবো, সেটি হচ্ছে আপনার বিশেষভাবে কিছুটা হলেও লাভ দিবে, সেই রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির কিছু কিছু ক্ষেত্রে আপনাদের
বড় কোনো ঋণ পরিশোধ হবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি হবে, বিজনেস ক্ষেত্র আপনাদের শুভ হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই ছয়টি রাশি, এই শনির যে রেট্রোগ্রেড হওয়া, বকরি হওয়া 139 দিনের জন্য 15 নভেম্বর পর্যন্ত, 29 জুন থেকে, এই সময় কিন্তু বেশ কিছু দিক থেকে লাভ দেখা কিন্তু যাচ্ছে। আমি আবারও বলছি, যারা ভিডিওগুলো দেখছেন হয়তো আপনার সাথে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। কৌশিকদার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি আছি তো, চিন্তা করছেন কেন? কৌশিকদা আছে, আপনাদের হাত ধরে টেনে তুলবে। দেখুন, শনিকে ভালো করতে গেলে আপনারা কি করবেন? মহা উপায়, আপনারা অবশ্যই ঘোড়ার নাল আপনারা আঙুলে অবশ্যই পরুন, এবং এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা আপনারা অবশ্যই করুন। প্রত্যেক শনিবার হনুমানজির মন্দির আপনারা যান, এবং অশ্বত্থ গাছের নিচে আপনারা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এবং ওং সাং শনিশ্চরায় নমো বা ওং প্রাং প্রিং স শনিশ্চরায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। পাশাপাশি আপনারা নির্ধনী ব্যক্তিকে দান করুন। নমস্কার, ধন্যবাদ।